আজকে আমরা ফেসবুক মার্কেটিং দেখব। ফেসবুক পেজ মার্কেটিং, ফেসবুক পাবলিক গ্রুপ মার্কেটিং, পার্সোনাল গ্রুপ মার্কেটিং আর ফেসবুক কমেন্ট মার্কেটিং। তো আমরা যারা সিপিএ কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং করি, তারা চাইলে এখান থেকে অনেক ট্রাফিক নিতে পারি। আর যদি আপনি দেখেন এখানে কি পরিমাণে ট্রাফিক আছে, মান্থলি ভিজিট হলো 18.20 বিলিয়ন। তো এখানে অনেক ট্রাফিক আছে, অনেক ট্রাফিক। শুধু আপনার নিয়মগুলো জানা থাকা লাগবে যে কীভাবে এখান থেকে ট্রাফিকগুলো জেনারেট করতে হয়, কিভাবে ল্যান্ডিং পেজে নিতে হয় আর অফারটা কনভার্ট করতে হয়। আর সর্বপ্রথম আপনার কয়েকটা ফেসবুক অ্যাকাউন্ট থাকা লাগবে। এরকম একটা অ্যাকাউন্ট আপনারা বিল্ড করে নেবেন। আমার প্রোফাইলে যদি যাই তো আমরা দেখতে পাবো এই যে এরকম একটা ফেক অ্যাকাউন্ট বিল্ড করে নেবেন। আর মেয়ে মানুষের হলে আরও ভালো, যদি ফিমেল অ্যাকাউন্ট হয়। আর অবশ্যই আপনার বায়োটাও এভাবে সেট করে নেবেন। তারপর আপনার যা লাগবে তা হলো, প্রথমে একটা আপনার ফেসবুক পেজ লাগবে, যদি আপনি আপনার ফেসবুক পেজ থেকে ট্রাফিক পাঠাতে চান আর এখান থেকে মার্কেটিং করতে চান তাহলে। তারপর একটি পার্সোনাল আপনার গ্রুপ থাকা লাগবে, যদি আপনার পার্সোনাল গ্রুপ থেকে আপনি একাই মার্কেটিং করতে চান তাহলে। আর অবশ্যই একটা সিপিএ ল্যান্ডিং পেজ আপনার থাকা লাগবে। তো ল্যান্ডিং পেজটা চেষ্টা করবেন যতটা পারেন এটা সিম্পল রাখবেন। তারপর আমরা যখন ফেসবুক গ্রুপে মার্কেটিং করব, facebook.com এ আসার পর নিচে এখানে গ্রুপ দেখতে পাবেন, তো এটাতে ক্লিক করব আমরা। ক্লিক করার পর এখানে আপনি যেই গ্রুপে আপনার অফারটা প্রমোট করতে চান সেই গ্রুপে আপনি এখানে সার্চ করবেন। তো আমি ইউএস এর গ্রুপগুলোতে, জব রিলেটেড গ্রুপে আমার অফারটা আমি এখানে পাবলিশ করব। তো জবস ইন ইউএস এটা লিখে সার্চ দিলাম। তারপর সি অল এটাতে আমরা ক্লিক করব। তো দেখুন এখানে অনেকগুলো গ্রুপ আছে, অনেক গ্রুপ, আর এই গ্রুপগুলোতে অনেক ট্রাফিক আছে, অনেক ফলোয়ার আছে। আপনি এখান থেকে আপনার অফারটা প্রমোটের মাধ্যমে অনেক ভালো ট্রাফিক আপনি নিতে পারবেন। আর অনেক অনেক ডলার চাইলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। দিনে $100 থেকে $200 ইনকাম করা এখান থেকে কোনো ব্যাপারই না, যদি আপনি নিয়মটা আপনার জানা থাকে তাহলে। তো আমি এখান থেকে কয়েকটা গ্রুপে অন করে নিচ্ছি। অবশ্যই আমরা বাংলাদেশ এটাকে এড়িয়ে যাব, বাংলাদেশ গ্রুপে আমরা ঢুকবো না, শুধু আমেরিকান এই গ্রুপগুলোতেই আমরা যাব। তো দেখুন এই গ্রুপে 1,71,000 প্লাস মেম্বার আছে। আর এখানে যারা পোস্ট করতেছে জবের পোস্ট, তারা সবাই কিন্তু তাদের সিপিএ অফারের পোস্টটাই করতেছে, যে এখানে তিনি একটা জবের টেক্সট লিখছেন আর তার ট্রাফিকটা হোয়াটসঅ্যাপ কিংবা ডাইরেক্ট মেসেজে নিচ্ছেন। আর মনে রাখা ভালো যে এখান থেকে কখনোই আপনার সিপিএ কিংবা অ্যাফিলিয়েটের লিঙ্কটা সরাসরি এখানে প্রমোট করা যাবে না, আপনার মেসেঞ্জারে কিংবা আপনার টেলিগ্রামে অথবা আপনার হোয়াটসঅ্যাপে আপনার ট্রাফিকটা নিতে পারবেন। তারপর ওখান থেকে আপনি আপনার অফারটা প্রমোট করতে পারবেন, তাদেরকে আপনার ল্যান্ডিং পেজটা সেন্ড করতে পারবেন। তো এখানে যদি আমি আরেকটু নিচে নামি, দেখুন এখানে সবগুলো আপনার, যদি ভালো করে এখান থেকে খেয়াল করেন যে টেক্সটগুলো প্রায় একরকমই, কিন্তু অনেকগুলোতে আবার একটু এদিক ওদিক, আর সবই তাদের ট্রাফিকগুলোকে হোয়াটসঅ্যাপে নিচ্ছে কিংবা মেসেঞ্জারে নিচ্ছে, আর অনেকেই নিচ্ছে টেলিগ্রামে। আর আপনার যদি একটি গুগল ভয়েস অ্যাকাউন্ট থাকে তাহলে আরও ভালো, আপনি ওখানেও আপনার ট্রাফিকগুলোকে নিতে পারবেন। আর আপনি যদি আরেকটু খেয়াল করেন, অনেক পোস্টে আপনি দেখবেন যে সরাসরি তাদের ল্যান্ডিং পেজটা এখানে প্রমোট করে দিচ্ছে। তো যদি আপনি আপনার যদি চান যে আমি আমার অফারটা সরাসরি আমি লিঙ্ক প্রমোট করব, তাহলে অবশ্যই হাই অথরিটি একটি ল্যান্ডিং পেজ আপনার থাকা লাগবে। আর সেজন্য সবচেয়ে বেস্ট হলো গুগল ল্যান্ডিং পেজ। এরকম একটা ল্যান্ডিং পেজ আপনি ক্রিয়েট করে নেবেন। এই দেখুন আমাজনের একটি সিপি অফার তিনি প্রমোট করতেছেন। তো সবার কমেন্টে আপনি এরকম 10 থেকে 20টা করে আপনি পোস্ট করতে পারবেন প্রতি আইডি থেকে। তো এভাবে আপনি যদি চান যে শুধু আপনি আপনার লিঙ্কটাই প্রমোট করবেন, আপনার অফার লিঙ্কটা, আপনার সিপিএ লিঙ্কটা কিংবা অ্যাফিলিয়েট লিঙ্কটা, তাহলে আপনি প্রত্যেকের পোস্টের নিচে আপনার ইটা প্রমোট করতে পারবেন, আপনার অফারের পেজটা, আপনি ল্যান্ডিং পেজটা প্রমোট করতে পারবেন। আপনি অনেকগুলোতেই আপনি এখানে পেয়ে যাবেন। আবার আরেকটা বিষয় তা হলো, অনেকে তাদের জবটা প্রমোট করতেছে আর আপনি বলে দিলেন যে এখানে ইনবক্স মি, তো সে আপনাকেও ইনবক্স করবে, তখন আপনি আপনার সিপিএ ল্যান্ডিং পেজটা তাকে সেন্ড করে দিতে পারেন। তো এভাবে আপনি
অনেকগুলো গ্রুপে পোস্ট করবেন, এখানে অনেকগুলো গ্রুপ আপনার এখান থেকে জয়েন করে নেবেন, জয়েন নাও, জয়েন গ্রুপ, এরকম করে জয়েন করে নেবেন। তো আমি কয়েকটাতে জয়েন করেই আছি, তারপর ফলো করে নেবেন। তো প্রত্যেকটা গ্রুপে আপনি এরকম পোস্ট করবেন, এরকমভাবে পোস্ট আপনি সাজিয়ে নেবেন, সাজিয়ে তারপর পোস্ট করে দিবেন। আপনি যদি বলেন যে আমি ট্রাফিকটা ইনবক্সে নিতে চাই, তাহলে ইনবক্সে দিবেন। আর যদি আপনি চান যে না, আমি ট্রাফিকটা আমার গুগল ভয়েস কিংবা হোয়াটসঅ্যাপে নিতে চাই, তাহলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন। আর আপনার লিঙ্ক প্রমোট করতে চাইলে কমেন্টও করবেন। তো এভাবে আপনি ফেসবুক গ্রুপে আপনি মার্কেটিং করতে পারেন। তারপর এটা হলো পাবলিক গ্রুপ, সবাই মার্কেটিং করতেছে। আর যদি আপনি পার্সোনাল গ্রুপে মার্কেটিং করতে চান, তাহলে আপনার এরকম একটা গ্রুপ থাকা লাগবে। এটা হলো পার্সোনাল গ্রুপ, যে দেখুন এখানে এটা একটা আইফোন গিবোয়ের গ্রুপ, আর এখানে শুধু সেই একাই মার্কেটিং করতেছে। এই যে আইফোন গিবোয়েস, তিনি একাই মার্কেটিং করতেছেন, আর কেউ নেই এখানে, শুধু তিনি একাই পোস্ট করতেছেন। তো এরকম আপনি একটা গ্রুপ বিল্ড করে নেবেন, এটাও খুব সহজ এরকম একটা গ্রুপ বিল্ড করা। সেজন্য আপনি facebook.com এ আসবেন, তারপর গ্রুপে যাবেন, এখান থেকে ক্রিয়েট নিউ গ্রুপ, তারপর এখান থেকে আপনি লিখে দিতে পারেন যে iPhone 14 গিওয়ে এরকম। আর এখানে একটা আপনার পাবলিক এটা সিলেক্ট করবেন, আর এখান থেকে আপনার অনেকগুলো ফ্রেন্ডকে ইনভাইট করে নেবেন। তারপর আপনার এই গ্রুপটাতে আস্তে আস্তে ট্রাফিক বিল্ড হতে থাকবে, তারপর এক সময় এখান থেকেই আপনার অনেক ভালো একটা ইনকাম হতে থাকবে। তো দেখুন এই গ্রুপটাতে যে তিনি শুধু পোস্ট করেন, আর এক একটা পোস্টে তার কী পরিমাণের কমেন্ট আছে। আপনি যদি এরকম একটা গ্রুপ বিল্ড করতে পারেন, তাহলে আপনার আর কোনো ফ্রি মার্কেটিং করা লাগবে না, এখান থেকেই আপনার দৈনিক $200 থেকে $300 ইনকাম হতে থাকবে। তো এটা হলো গিয়ে পার্সোনাল গ্রুপ। এখন দেখবো আমরা পেজের মাধ্যমে কীভাবে মার্কেটিং করা যায়। তো পেজের জন্য মার্কেটিং করতে গেলে facebook.com এ যাবেন, এখান থেকে সি মোর এটাতে ক্লিক করবেন, এই যে উপরে আছে পেজ, তারপর ক্রিয়েট নিউ পেজ, তারপর এখান থেকে যেরকম আমি এখানে একটা টাইটেল দিয়ে দিছি যে হ্যাপি গিভওয়ে, আপনি এখানে একটা আপনার মতো করে টাইটেল দিয়ে দিবেন, যেই রিলেটেড আপনি অফার প্রমোট করতে চান ওই রিলেটেড একটা টাইটেল দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, তারপর এখানে বায়ো, কিছু বায়ো দিয়ে দিবেন যে আপনি আইফোন গিভওয়ে করতেছেন, বিতরণ করতেছেন, তারপর কিংবা যে কোনো কিছু আপনি দিতে পারেন মেক মানি রিলেটেড। দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট নিউ এটাতে চলে যাবেন, এটাতে যাওয়ার পর আপনি এখান থেকে একটা লোগো দিবেন, আর এখানে একটা ব্যানার দিয়ে দিবেন। তারপর আপনার ফ্রেন্ডগুলোকে আপনি এই পেজে আপনি জয়েন করে নেবেন তাদেরকে। তারপর এই যে দেখুন আমি পেজে আগে মার্কেটিং করতাম, এটা আমার অন্য একটা আইডি থেকে এই পেজটা ক্রিয়েট করা। তো এখান থেকেও আমার ভালো ট্রাফিক যেত, যদিও এখন করি না, আর আমার এই ডোমেইনটা এক্সপায়ার হয়ে গেছে। এটাকে আমি এডিট করে এখান থেকেও আমি আবার মার্কেটিং শুরু করব। তো এভাবে আপনারা ফেসবুক থেকে মার্কেটিং করতে পারেন, ফেসবুক গ্রুপ মার্কেটিং, পেজ মার্কেটিং, পার্সোনাল গ্রুপ মার্কেটিং, কমেন্ট মার্কেটিং। আর এভাবে মার্কেটিং করতে থাকলে আপনার কখনো অন্য কোনো প্ল্যাটফর্মে আপনার মার্কেটিং করার প্রয়োজন পড়বে না। বিশেষ করে যদি আপনি একটি পার্সোনাল গ্রুপ বিল্ড করতে পারেন, তাহলে আপনার লাইফ টাইম সেটেল, আর কখনোই পেড মার্কেটিং করা লাগবে না, ফ্রি মার্কেটিংও করা লাগবে না। ওখান থেকে আপনি পোস্ট করবেন, আর দিনে 500 থেকে 1000 করে ট্রাফিক ঢুকতে থাকবে। তো আজ এই পর্যন্তই, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।